আগরতলায় তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার থেকে লোক এসেছেন। তথ্য তুলে ধরে এই দাবি করেছেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট আইনজীবী সায়ন ব্যানার্জি। নিজেদের দলের পাশে সর্বভারতীয় নামটি ব্যবহার করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বড় বড় বলি আওড়ে থাকেন, কিন্তু প্রকৃত অর্থে তৃণমূল কংগ্রেস যে পশ্চিমবঙ্গ ভিত্তিক একটি আঞ্চলিক দল তা জলের মতো পরিষ্কার। আর সেই তৃণমূল কংগ্রেস ত্রিপুরায় নতুন করে তাদের রাজনৈতিক জমি খোঁজার চেষ্টায় নেমেছে, আর সেই চেষ্টা করতে গিয়ে বারবার মুখ থুবড়ে পড়ছে তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরে ঝুলিতে আসছে ব্যর্থতার ফসল। ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস যে নতুন করে তাদের রাজনৈতিক জমি খোঁজার চেষ্টায় বিন্দুমাত্র সাফল্য অর্জন করতে পারেনি, এরাজ্যে তৃণমূলের সংগঠন বলতে যে কিছুই নেই তা আরও একবার পরিষ্কার হয়ে গেল রবিবার। এদিন আগরতলায় তৃণমূল কংগ্রেস সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা ছিল। এই জনসভা নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে জোরদার প্রচার করা হয়, কিন্তু রবিবার যা দেখা গেল তা হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা আগরতলায় হলেও সেই জনসভায় লোক এলেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে। তৃণমূল কংগ্রেস সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবার থেকে লোক এসেছেন রবিবার আগরতলার জনসভায়, এমনটাই তথ্য সহ তুলে ধরে দাবি করেছেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট আইনজীবী সায়ন ব্যানার্জি। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, যেটা মোটামুটি পশ্চিমবঙ্গ ভিত্তিক একটি আঞ্চলিক দল, যদিও বা তাদের দলের আগে সর্বভারতীয় নামটি লেখা রয়েছে, কথাটি রয়েছে, যাই হোক, সেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ত্রিপুরাতে গেছেন মিটিং করতে, আগরতলায় গেছেন মিটিং করতে। আপনারা নিজেরাই দেখে নিন সেই ছবি, সেই দৃশ্য, ডায়মন্ড হারবার থেকে ভলভো বাসে করে জমায়েতের পর জমায়েত যাচ্ছে ত্রিপুরার বুকে আগরতলায়, কারণ প্রমাণ করতে হবে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস কতটা শক্তিশালী। এদিকে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় এ রাজ্যের যে সকল তৃণমূল কর্মী সমর্থক যোগ দিয়েছিলেন তার সংখ্যাও বেশ কম, যা তৃণমূল নেতৃত্বের কাছে চিন্তার ভাঁজ নয়, হতাশাও নিয়ে এসেছে বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।